হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে আরও অতি সহজ আরেকটি বশীকরণ টোটকা নিয়ে আমি হাজির হয়েছি আজকের বশীকরণটি একটি ভিন্ন মাত্রা পাবে আপনাদের কাছে তার কারণ আজ হয়তো আপনারা ভাববেন এই বশীকরণটি একটি নোংরা বশীকরণ তো হ্যাঁ বন্ধু বশীকরণ তো বিভিন্ন প্রক্রিয়ায় হয় বিভিন্ন সামগ্রী দ্বারা হয় তো বিভিন্ন রকম কার্যকলাপের মাধ্যমে হয় আজ যে বশীকরণটি দেখাবো হ্যাঁ সেটা একটি নোংরা বশীকরণ বলতে পারেন তো বশীকরণটি বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন কোন পদ্ধতিতে কিভাবে করতে হবে আপনারা স্ক্রিনে যে সামগ্রীর দুইটি জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার আশা করি এতক্ষণে সবাই চিনতে পেরেছেন এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো মৌরি আমরা অনেক সময় খেয়ে থাকি যেটা সেটা হলো মৌরি এটি একটি উপকারী জিনিস এবং আরেকটি জিনিস আপনারা দেখেছেন ভিডিও স্ক্রিনে সেটি হলো রূপে আমরা খাই বাড়িতে আমরা বিভিন্ন সামগ্রীর সাথে রান্না হিসাবে মশলা হিসাবে খাই এই যে জিনিসটি এটি হলো আপনারা আশা করি সবাই চিনতে পেরেছেন এটি এলাচ তো এই এলাচ কোন জিনিসটি আজকের বশীকরণের জন্য কাজে লাগবে সেটিও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এলাচের মধ্যে যে দানাগুলি থাকে কালো কালো ছোট ছোট গোল গোল যে দানাগুলি থাকে এটি হলো এলাচ দানা তো আমাদের বশীকরণের জন্য লাগবে এলাচের দানা এবং লাগবে এই মৌরি তো এই দুটি জিনিস লাগবে আর একটি জিনিস লাগবে সেটিও আপনাদেরকে বলবো তো তার আগে বলি বশীকরণ সব সময়ের জন্য কিন্তু আপনারা সৎ চিন্তা ভাবনা নিয়ে করবেন এবং বশীকরণ করতে গেলে কিছু নিয়ম কানুন পালন করতে হয় যেটা আমি প্রায় ভিডিওতেই বলে থাকি এবং আমার শর্টকর্মের ভিডিওতে দেওয়া রয়েছে সেটা আপনারা দেখে নেবেন তো শর্টকর্মের নিয়ম পালন করতে হবে এবং এই যে যে সমস্ত সামগ্রী উল্লেখ করে দেবো ভিডিওর মধ্যে সেই সামগ্রীগুলির প্রয়োজন হবে এবং নিজেকে সৎ মনোভাবনার মাধ্যমে প্রচলিত করতে হবে সবসময় সৎভাবে থাকা সৎ পথে চলা সৎ কর্ম করা তো এইভাবে যদি আপনি চলতে পারেন তো অবশ্যই আপনার বশীকরণ টোটকাগুলি কাজ করবে তো এবার আসি এই যে দুটি সামগ্রী আপনারা দেখতে পেয়েছেন মৌরি এবং এলাচ এটা আপনারা কি করবেন শুক্রবার দিন শুক্রবার দিন আপনারা রাত্রেবেলায় শুক্রবার দিন ভালো করে শুনবেন শুক্রবার দিন রাত্রেবেলায় আপনারা যে ব্যক্তিকে বসীকরণ করবেন ধরুন আপনি আপনার কোনো মনোকাঙ্ক্ষিত কোনো একটি মেয়েকে আপনার পছন্দ আপনি তাকে মনে মনে ভালোবাসেন অথচ আপনি তার কাছে গিয়ে ঠাই পাচ্ছেন না সে আপনার কথায় রাজি হচ্ছে না এরকম অবস্থায় সেই মেয়েটির কথা চিন্তা করতে করতে আপনি শুক্রবার বেলায়। আপনি যখন ঘুমাতে যাবেন কোনো নির্জন ঘরে বসে আপনি তার কথা চিন্তা করতে করতে উত্তেজিত হয়ে শুক্র ত্যাগ করবেন অর্থাৎ আপনি তার কথা চিন্তা করতে করতে উত্তেজিত হয়ে আপনার বীর্য ত্যাগ করবেন কোনো একটি পাত্রের মধ্যে তারপর এই মৌরি এবং এলাচ এই মৌরি এবং এলাচদের যে দানা সেই দানাগুলি আপনারা ছাড়িয়ে নেবেন কয়েকটি এলাচের দানা আপনারা ছাড়িয়ে নেবেন চার থেকে পাঁচটি এলাচের দানা ছাড়িয়ে নেওয়ার পর আপনারা কিছু মৌরি নেবেন আমি যতগুলি দেখিয়েছি এতগুলো নিলেও হবে বা থেকে বেশি নিতে পারেন আপনারা এলাচ নেবেন এবং মৌরি নেবেন নিয়ে ওই যে পাত্রে আপনারা বীর্য ত্যাগ করেছেন সেই পাত্রের মধ্যে শুক্রবার রাত্রেবেলায় আপনারা এই দুটি সামগ্রী সেই শুক্রের মধ্যে আপনার সেই শুক্রের মধ্যে ভিজিয়ে রাখবেন এটা ভিজিয়ে রাখবেন শুক্রবার রাত্রেবেলা রাত বারোটার পর করবেন এটি রাত বারোটার পর ভালো করে শুনবেন শুক্রবার রাত বারোটার পর অর্থাৎ শনিবার পড়ে যাবে শুক্রবার রাত বারোটার পর অর্থাৎ শনিবার পড়ে যাবে ভালো করে শুনে নেবেন বন্ধুরা শনিবার রাত্রেবেলা অর্থাৎ রাত বারোটার সময় শুক্রবার রাত্রেবেলা শনিবার হয়ে যাবে সেই দিন আপনারা এই কাজটি করবেন এবং সেই পাত্রটি আপনারা যেখানে ঘুমিয়ে আপনি যেখানে ঘুমিয়ে থাকেন সেই ঘুমানোর স্থানে বিছানার তলায় অর্থাৎ আপনি আপনার শিওরের তলায় আপনার বিছানার তলায় যেখানে আপনি ঘুম ঘুমিয়ে প্রতিদিন ঘুমান রাত্রেবেলা যে ঘরের মধ্যে যে বিছনার উপরে শুয়ে থাকেন সেই বিছনার তলায় বা খাটের নিচে আপনারা কিন্তু এই পাত্রটি রেখে দেবেন বা আপনার শিয়রের বিছানার তলায় রাখতে পারলে খুবই ভালো হয় হয়তো ভাবছেন যে আপনার শুক্র পড়ে যাবে কিন্তু আপনাকে কোনো কায়দার মাধ্যমে কোনো একটি পদ্ধতিতে আপনাকে রাখতে হবে এই জিনিসটি থাকবে সাত দিন অর্থাৎ আপনি শুক্রবার রাত্রেবেলা অর্থাৎ শনিবার যদি রাখেন পরের শুক্রবার পর্যন্ত এটি কিন্তু বিছানার তলায় থাকবে তারপর সাত দিন পর সাত দিন পর সেই সামগ্রীগুলি যখন একটু শুকিয়ে যাবে তখন আপনারা পিষিয়ে নিয়ে না শুকালেও চলবে জল ভিজে ভিজে থাকা অসুবিধা নেই আপনারা পিষে নিয়ে কি করবেন আপনারা শরবত বানাতে পারেন কোনো চিনি দিয়ে বা মিশ্রি দিয়ে শরবত বানাতে পারেন বা পিষে নিয়ে কোনো খাদ্য বস্তুর সাথে সেই অভিলাষিত নারীকে আপনি যদি খাওয়াতে পারেন তো আপনাদের একটি চমৎকার বশীকরণ হবে এবং অতি শীঘ্র আপনারা ফলাফল পাবেন এবং সেই মেয়েটি আপনার বসীভূত হয়ে কাছে চলে আসবে তো বন্ধু এই ছিল আজকের বশীকরণ তো বন্ধু ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং শেয়ার করবেন ধন্যবাদ